हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज हमें शेयर करब कतला माछेर भापार रेसिपि। साधारणत आमरा सामुद्रिक माछेर भापा बनाई, ता सत्त्वेओ आज हमें जे पद्धतिते कतला माछेर भापा बनाबो सेटा खेते किन्तु दुर्दान्त सुंदर हय। गरम भातेर साथे ए कतला माछेर भापा थाकले आर किछुर प्रयोजन हबे ना, एतटाई सुंदर हय एटा खेते। आशा करछि आपनादेर दारुण लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल। कतला माछेर भापा बानानोर जन्य एखाने आमी चार पिस निएछि कतला माछ, आर भालो करे धुए निये जल झरिए रेखेछि। प्रथमे एर मध्ये मिशिए दिच्छि पाती लेबुर रस। एखाने अर्धेकटा पाती लेबुर रस आमी मिशिए दिलाम, एते करे माछेर आष्टे गंधटा चले जाबे। मिशिए दिएछि परिमाण मतो लवण, आर मिशिए दिच्छि सामान्य परिमाण एकटु गोलमरिचेर गुड़ो। आपनारा एटा ना चाइले अल्प एकटु परिमाण लंकार गुड़ो मेशाते पारेन। एबार दिए दिच्छि खूब सामान्य परिमाणे एकटु हलुदेर गुड़ो। এবার সমস্ত কিছুকে ভালো করে মাছের পিসের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেখে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে করে মাছের মধ্যে খুব ভালো করে লবণ ঢুকে যেতে পারে। এবার একটা প্যানের মধ্যে আমি 1 থেকে 1.5 টি স্পুন সর্ষের তেল দিয়ে গরম করেছি। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজকে বেশ সুন্দর বাদামি কালার করে ভেজে নেব। 2-1 মিনিট ভাজা করার পর যখন পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব মিহি করে গ্রেট করে রাখা রসুন আর আদা। আদা রসুন মিলিয়ে প্রায় 1.5 টি স্পুন মতো আমি এখানে দিয়েছি। এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেব সব কিছুকে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। অনেক সময় আদা রসুন দেওয়ার পর প্যানের মধ্যে একটু লেগে যায়, তাই আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যাতে করে খুব ভালো করে কষানো যায়। বেশ 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ একটা সুন্দর লালচে আভা চলে এসেছে। এবার ফ্লেম অফ করে এই আদা রসুন আর পেঁয়াজ ভাজাকে আমি রেখে দিচ্ছি একটা কৌটোর মধ্যে। এরই সাথে মিশিয়ে দিচ্ছি বাড়িতে পাতা টক দই, যেটা আমি ফেটিয়ে রেখেছি খুব ভালো করে। এখানে মিশিয়ে দিচ্ছি টক দই আমি 3 টেবিল চামচের মতো। দই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো মিলিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন। আর মিশিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এখানে মিশিয়ে দিচ্ছি আমি 1 চামচ পোস্ত, যেটা আমি খুব মিহি করে সুন্দর করে বেটে রেখেছিলাম, সেটাই এখানে মিশিয়ে দিলাম। এবার মিশিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে প্রায় 1.5 চামচ মতো মিশিয়ে নিয়ে ভালো করে মসৃণ করে বেটে রেখেছিলাম, সেটাই এখানে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু সাদা সর্ষে কিংবা শুধু কালো সর্ষেও বেটে নিতে পারেন। মিশিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাছে লবণ মেশানো আছে, আর সর্ষে বাটার সময় আমরা সামান্য একটু লবণ ব্যবহার করি, সে কথা মাথায় রেখেই লবণটা দিয়েছি। এবার মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালো করে চামচ দিয়ে সমস্ত মশলাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেয়ার পর এবার মশলার বাটি ধুয়ে আর দইয়ের বাটি ধুয়ে 1/2 কাপ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। জল দেওয়ার পর ভালো করে মশলাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার একটা টিফিন কৌটোর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছ রেখেছি, আর তার ওপর পুরো মশলাটা ঢেলে দিয়েছি। এভাবে করলে খুব ভালো করে মশলা মাছের সাথে মিশে যাবে। উপর থেকে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। টিফিন কৌটোর ঢাকনা বন্ধ করে দিয়েছি। একটু আগে থেকেই কড়াইয়ের মধ্যে জল ফুটে দিয়েছিলাম, এবার সেই ফুটন্ত জলের মধ্যে মাছের কৌটোটা রেখে দিয়েছি। ঢাকনা বন্ধ করে এটাকে ভাপে হতে দেব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। 20 মিনিট পর আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি কৌটোটা বের করে দেখাচ্ছি। এখন কৌটোটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে কাতলা মাছের ভাপা। ভীষণ লোভনীয় দেখতে হয়, খেতেও ভীষণ সুন্দর হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।